আসসালামু আলাইকুম, আপনি সবাই কেমন আছেন? আশা করি যে এখানে আছেন সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো বিকেলবেলা বসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। আর এদিকে হলো জলসা, বুধবার, আজকেও বুধবার জলসা, তারা হলো মানে কি বলে জিকির রাস্কার করতেছে, সাউন্ড আসতেছে, অনেকে আবার ভাবতে পারে না, আজান দিতেছে, এজন্য ক্লিয়ার করে দিলাম। তো আজকে হলো বিকেলবেলা বসলাম, ভাবছিলাম যে আমার বড় ভাইয়াকে নিয়ে বৈশা তারপরে হলো এই ভিডিওটা বানাবো, কিন্তু ভাইয়া হলো একটু ব্যস্ত হয়ে গেছে, কারণ আমাদের হলো ধৈনা কাটছে। তো ওই ধৈনা হলো ভুড়াইতে হইব আজকে, মানে এক জায়গায় করতে হইব, পালা দিতে হইব। কালকে হলো কি বলো আমরা বলি হলো বঙ্গা আর কি, মেশিং, মেশিং দিয়ে হলো এটা মেয়ে নিতে হইব, এজন্য আর সময় দিতে পারলো না, আর তাকে নিয়ে ভিডিওটা বানাইতে পারলাম না। যাই হোক, অন্য কোনো একটা ভিডিওতে ভাইয়াকে নিয়ে তারপর হলো ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা হলো মানে আমি তো কালকের আগের দিন যে ভিডিওটা ছাড়ছে যে ভাইয়া আসতে, অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন। তো প্রথম প্রশ্ন হলো মনি খান, ভাইয়া হয়তো ভাইয়া না আপু জানি না, কারণ এখানে মনি খান আছে, লেখছে আপনার ভাবির কথা বলেন তিনি কোথায়, কারণ আমার ভাবিকে হলো ক্যামেরার সামনে এখনো আনি নাই, আর সামনে আনবো কি না তাও জানি না, যদি ওরকম সময় হয় তাহলে আসবো আর কি ক্যামেরায়, না হলে নাই আর কি। আর হলো ভাবি হলো আমাদের বাড়িতেও থাকে, তাদের বাড়িতেও থাকে, হয়তো বা তাদের বাড়িতে একটু বেশি থাকে যেহেতু ভাইয়া হলো বাহিরে থাকে, সেক্ষেত্রে যেমন আমার আমিও যেমন বাবার বাড়িতে একটু বেশি থাকি, আদেনার বাবা বিদেশের জন্য, আমি আর সে না, সব মেয়েরা এরকম যাদের হাজব্যান্ড বাহিরে থাকে তারা একটু বাবার বাড়িতে বেশিই থাকে। আর ভাইয়া যেদিন আসছে তার আগের দিন হলো ভাবিকে আনা হয়েছে। তো এই ভাবি ছিল, ওই সময় ভাবি ছিল, কিন্তু ভাবিকে তো আর ক্যামেরার সামনে আনি নাই, এই জন্য হয়তো বা আপনারা দেখেন নাই, ভাবছেন যে ভাবি নাই। আরেকটা লেখছে ইলিয়াস খান, আপি এটা কি তোমার আপন ভাই, তোমার ভাবি কই? একই প্রশ্ন সবার, যে ভাবি কোথায়, ভাবি কোথায়। তো এটা হলো আমার আপন বড় ভাই, আমরা হলো তিন ভাই বোন, ছোট এক ভাই, আর হলো বড় ভাই বাহিরে থাকতো তো আসছে, ওটা হলো আমার বড় ভাই, আর ভাবি তো বাড়িতেই আসছে, মানে আসে ওটা তো আগেই বলে দিলাম। মরিয়ম, এম এস মরিয়ম, মরিয়ম লেখছে যে মালয়েশিয়া কোথায় থাকে আপনার ভাই? আসলে এই কমেন্টের উত্তরটা আমি দিতে পারলাম না, কারণ আমি অনেক আগে জিজ্ঞেস করছিলাম তবে মনে নাই, আর এই জন্যই ভাবছিলাম যে ভাইয়াকে নিয়ে তারপরে হলো বসবো আপনাদের সাথে কথা বলার জন্য। তো এই উত্তরটা হলো আমি এই কমেন্টের উত্তরটা হলো পরে এক সময় ভাইয়াকে মানে ক্যামেরা নিয়ে আসবো এই কমেন্টের উত্তরটা দেওয়ার জন্য, আরও কিছু কমেন্ট আছে ওগুলো দেওয়ার জন্য আর কি। আর আদিয়ান হলো ঘুমাইতেছে, এখন হলো বিকেলবেলা ঘুমাইতেছে। আর অনেকে বলেন যে আপু সাদিয়াকে নিয়ে কিছু বলো, তো সাদিয়াকে নিয়ে কি বলবো বলেন, সাদিয়া তো ননদ, সাদিয়াকে বলার নিয়ে বলার মতো কোনো কথা নাই। তো আরেকজনও লেখছে বিডি ব্লগার মালয়েশিয়া, লেখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি, আপনার ভাই মালয়েশিয়া কোথায় থাকেন, আমিও মালয়েশিয়াতে থাকি। তো কমেন্টের উত্তরটা দিতে পারলাম না, আসলে মানে ভাইয়া ওই যে কাজে ব্যস্ত হয়ে গেছে এই জন্য, আর ভাইয়াকে দিয়ে মানে ভাইয়াই বলতো যে আসলে ভাইয়া কোথায় থাকে। আমেরিকার মুসলিম জীবন লেখছে আপনার ভাইয়ের ছেলে মেয়ে নাই, ওয়াইফের ওয়াইফের থেকে 9 বছর দূরে ছিল, মোটেও ঠিক না, ওয়াইফ এর প্রতি অন্যায়। আসলে আমাদের
আমার ভাই তো 9 বছর, 8.5 বছর হয়েছে, 9 বছর হয় নাই গেছে, কিন্তু ওই সময় তো আর তাদের বিয়ে হয় নাই। বিয়ে হয়েছে 1.5 বছর হইব, 1.5 বছরের মতো হইব, 2 বছর এরকম হয়েছে। তো ভাইয়া হলো আরও আগেই আসতো, কিন্তু ভাইয়া আসতে পারে নাই। ভাইয়া হলো এক নাম্বার হইতে পারে নাই, এই জন্য আসতে পারে নাই, না হয় অনেক আগেই আসতো। দেখছে ভাইয়া ছিল বাহিরে, মণিকান্ত আর আবার প্রশ্ন, ভাইয়া ছিল বাহিরে, 9 বছর বিয়ে করালেন কবে, বিস্তারিত জানাবেন, অপেক্ষায় রইলাম। বিস্তারিত জানানোর মতো আমার দাদি হলো মারা গেছে যখন, তার কয়েকদিন আগে হলো আমাদের ফ্যামিলি থেকে পছন্দ করা, তারপর হলো ভাবি হলো কাবিন করে রেখে দিছে, ঠিক আছে। কাবিনের পর হলো মানে আসা যাওয়ার মধ্যে ছিল, যে আমাদের বাড়িতেও আসতো, ওই বাড়িতেও ছিল, আমাদের বাড়িতে একটু কম আসতো, ওই বাড়িতে ছিল। তো তেমন কোনো অনুষ্ঠান করার ইচ্ছা নাই, এই জন্য হলো ভাইয়া আসার আগের দিন আবার নিয়ে আসছি আমরা, ঠিক আছে। এই তো এই হলো কমেন্ট, আর দুই একটা কমেন্ট আছে, 2-3টা, ওই কমেন্টের উত্তর হলো ভাইয়াকে দিয়ে দেওয়াবো, এই জন্য আর আমি বললাম না। আসলে কমেন্ট তো অনেক কমেন্টই থাকে, হয়তো বা খুঁজতে আর আপনারা হয়তো বা জানেন না, যে আমার অনেকে জানেন অনেকে জানেন না, যে আমার নতুন আরেকটা চ্যানেল আছে, কিন্তু আমি এই এই চ্যানেলের সমস্যা ছিল, এই জন্য আমি নতুন চ্যানেল খুলছি। তো ওই চ্যানেলটার নাম হলো কান্তা ব্লগার, ওখানে হলো আমি এতদিন ভিডিও দিছি, তবে এখন কয়েকদিন হয়েছে ভিডিও দেওয়া হয় না, মানে এখন ভাবতেছি যে এই কান্তা ব্লগে ভিডিও দিব, আর ওই চ্যানেল হলো সপ্তাহে 2-3টা ব্লগ দিব। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কান্তা ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিবেন। তো চ্যানেলের দেখাই দিতেছি, একটু ওয়েট করেন। আদিয়ান, দেন এত ঘুম, যদি ঘুম আসে তো মনে করেন দুপুরবেলা ঘুম আসলে সারাদিন পার হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, আর যদি ঘুম না আসে তো তাহলে তো নাই, এরকম অবস্থা। এই যে হলো, এই যে হলো কান্তা ব্লগার এই চ্যানেলের নাম। আর আমাদের তো এখন 3টা চ্যানেল, আপনাদের ভাইয়ের চ্যানেলের কথা তো আপনারা জানেনই, দেলোয়ার লাইফ স্টাইল। তো তার চ্যানেলের পাশে থাকবেন, পাশাপাশি আমার চ্যানেলের পাশে থাকবেন। আমাকে যারা ভালোবাসেন অবশ্যই আপনাদের ভাইয়াকে ভালোবাসবেন, ভাইয়াকে বেশি বেশি সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবেন, আর তাকে হলো মানে কমেন্ট করবেন যে কোন ধরনের ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে, সে দেওয়ার চেষ্টা করে। আর সে যদি বাইরে থাকে, একটু ভিডিও একটু কম দেয় এখন, কারণ কাজ তো, কাজের চাপ অনেক, এই জন্য। তারপরও দু একটা ভিডিও দেয়, অনেক রাত্রে আসে, আসার পর তারপরে ভিডিও বানায়, তারপরে ব্লগ দেয়, আসলে অনেক কষ্ট হয়, তারপরে অনেক ভিউ হয় না তেমন একটা, এখন দেখতেছি এত কষ্ট করার পরে, এত কষ্ট করে ভিডিও দেয় তারপরও ভিউ হয় না, খারাপ লাগে। তো যাই হোক, আর কথা না বাড়াই, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকেন। তোমরা এখন জাল খাও, বুঝছি, এত জাল খাইলে তো গ্যাস্ট্রিক করবে। কেডা?
চকলেট মোকলেট খায় না দিন বলে ভিডিও খালে কি হচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে তো তুই কিছু কবি না সনি বৃষ্টি বৃষ্টি সকাল থেকে আসছে রসুন দিচ্ছেন এডি হলো ওই যে ইয়ের পিঠা বানায় না কাটা পিঠা এই যে খেজুর পিঠা কালকে হলো খাইছি রুটি পিঠা কালকে যেহেতু কদর ছিল তো আজকে হলো খেজুর পিঠা বানাইছে জানাস না এটা খেজুর পিঠা আর সাথে আছে হলো সরিষা ভর্তা আর হলো মুরগির মাংস তুই জানাস না এটা খেজুর পিঠা এটা জানো তুমি এটা জানো আদিয়ান খেজুর পিঠা আসো এদিকে আসো বাবা থাক মারো না মামা না ভালো বিনা এছাড়া ভালো বিনা ভালো বিনা কইবো ভালো বুঝে না এখন বুঝে লোক
আসো আসো আব্বু আসো খাওয়া দিয়ে আসো। আর এই পিঠাটা হলো আমার ঝোলের থেকে হলো ভর্তা দিয়ে খাইতে বেশি ভালো লাগে, বাদাম ভর্তা হলে আরো ভালো লাগতো। ভাইয়া খাইছে Thank you.